কত পার্সেন্ট, এই যে 75% পর্যন্ত চার্জ আছে এটা, কিংবা আপনি যখন চার্জ দিবেন তখন 100% হলো কি না এটা আপনি দেখতে পারবেন, কিভাবে আপনি 4-5 বছর একটা ব্যাটারি দিয়ে ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তীব্র লোডশেডিংয়ে যাদের বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে কিংবা ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য সহজ সমাধান হলো আপনার চার্জার ফ্যান। শুরুতেই আপনাদের দেখাবো একটা হাফ স্ট্যান্ড ফ্যান, 16 ইঞ্চি, 5টা পাখা থাকবে। এটা চালানোর সিস্টেম হলো আপনার এখানে এসি ডিসি দুইটা মোডে আপনারা চালাতে পারবেন। অন করবেন, এটা চালু হবে। এটার স্পিডটা যদি একটু অনুভব করতে পারেন, জিএফসি ফ্যানের মতো বাতাস পাবেন, 5টা পাখা। আর এটা অপশন থাকবে আপনার 3টা, হাই মিডিয়াম লো। এটা একদম লো যদি দেন তাও দেখেন বাতাসের গতিটা দেখেন আপনার। এই ফ্যানটা আমি নিজে ব্যবহার করি, এটা লো দিয়ে আমি সবসময় ব্যবহার করি। আর এটা এলইডি লাইট পাবেন, এটা হাই, এটা আপনার নর্মাল। এলইডি লাইটের দুটো অপশন পাবেন। ব্যাটারি থাকবে আপনার 12 ভোল্টের, এবং এই ফ্যানটা কত ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। এখানে হাই মিডিয়াম লো এই 3টা অপশনে কত আরপিএম থাকবে, এটা লোতে হলো 1100 আরপিএম, মিডিয়ামে 1250, আর হাইতে হলো 1350 আরপিএম। মানে এটা 1 মিনিটে কতবার ঘুরবে, এটা 1100 বার ঘুরবে, তার মানে আপনি প্রচণ্ড পরিমাণের বাতাস পাবেন। আর ব্যাটারি থাকবে আপনার 12 ভোল্টের, 12 ভোল্টের ব্যাটারি থাকবে। চার্জিং টাইম এই জিনিসটা ফলো করবেন আপনারা 12 থেকে 15 ঘন্টা। আপনার 2-3 ঘন্টা চার্জ দিয়ে যদি আপনি এই ব্যাকআপগুলো চান তা এটা কিন্তু সম্ভব না। অর্থাৎ এখন যেহেতু তীব্র লোডশেডিং, সেক্ষেত্রে এটা আপনারা চার্জে লাগাই রাখবেন। আপনি দিনটায় 24 ঘন্টায় চার্জে লাগায় রাখবেন আপনার ব্যাকআপটা পাওয়ার জন্য। কারণ কারো ছোটো বাচ্চা থাকতে পারে, বয়োজ্যেষ্ঠ মা বাবা থাকতে পারে, এখন যারা ইয়ং আছেন তাদেরও যেই গরম পড়ে খুব কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে বলবো যে এই চার্জটা আপনারা সবসময় দিবেন। আর এটা লোতে ব্যবহার করতে পারবেন 5.5 ঘন্টা, লোতে, একদম লোতে। লোতে এই ফ্যানটার মধ্যে প্রচণ্ড পরিমাণে বাতাস হবে, হাইতে হলো 3.5 ঘন্টা, আর মিডিয়ামে 4.5 ঘন্টা। আর একদম ফার্স্টেই বলে রাখি, অনেকেই ফোন দেন যে ভাই 1 বছর যাওয়ার পরে ফ্যানের ব্যাটারি ডাউন হয়ে যায়, এটার কারণ কি? আসলে ব্যাটারিটা এটা নির্ভর করে আপনাদের ইউজের উপরে, আপনারা যদি যত্ন করেন অনেক দিন ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আমি বলবো এখন তো লোডশেডিংয়ে আপনারা চার্জ দিবেন, নিয়মিত ব্যবহার করবেন। শীতের দিন আসলে অনেকে দেখা যায় আপনার বিভিন্ন জায়গায় রেখে দেন জিনিসটা, শীতের দিনে রেখে দেন, ইউজ করার প্রয়োজন যদি না পড়ে সেক্ষেত্রে আপনার 1 মাস পর পর 4-5 ঘন্টা 7 ঘন্টা চার্জ দিয়ে এটা রেখে দেন, ব্যবহার করেন না। তাহলে ইনশাল্লাহ এক ব্যাটারিতে আপনার 5-7 বছর কেটে যাবে। আমার এই সেম ফ্যানই আমি 6 বছর যাবৎ একই ব্যাটারি দিয়ে ব্যবহার করতেছি, নষ্ট হয় নাই, তার মানে আমি জিনিসটার যত্ন করছি। সবারই কষ্টের টাকা, যত্ন করবেন জিনিস ভালো থাকবে। আরও সহজভাবে যদি বুঝা দেয়, আপনার হাতের যেই মোবাইল আছে আপনি যদি ব্যাটারিটা আপনার খালি করে রেখে দেন আপনার হাতের মোবাইলের ব্যাটারিটাও ওটা ডাউন হয়ে যাবে। সেম কন্ডিশনে এটার খাবারই হলো আপনার চার্জ দিবেন, আপনার জিনিস শক্তপোক্ত থাকবে, দীর্ঘদিন যাবে, অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর এটার ব্র্যান্ডটা হবে আপনার ডিফেন্ডার, এটার মডেলটা হবে আপনার NH2926, মডেল নাম্বার। একসাথে আমি দামটাও বলে দিতেছি, আপনার মডেল নাম্বার বললাম, কোম্পানির নাম বললাম, যাতে আপনার দামটা বললে আপনার কম্পেয়ার করতে পারেন। এটার দাম থাকবে এখন বর্তমান দাম 6000 টাকা মাত্র। এরপরে যেটা দেখাবো এটার আপনার ছোটো বড় করা যায়, এইভাবে ছোটো বড় করতে পারবেন। পিছনে আপনার সুইচ আছে, চাপ দিলে আপনার ছোটো বড় হবে এবং মুভিং হবে, প্রত্যেকটা ফ্যানই আপনার মুভিং হবে। যে আপনি স্ট্যান্ড যদি করতে চান এভাবে স্ট্যান্ড করতে পারবেন, আপনি খাটের নিচে রেখে খাটের উপরে বাতাস চান সেক্ষেত্রে আপনি এটা বড় করে নিতে পারবেন। আর এটা পাওয়ারের চাপ দিলে এখানে সবুজ বাতিটা জ্বলবে, প্লাসে আপনার বাড়বে, প্রচুর পরিমাণের বাতাস পাবেন। এটার মধ্যে 2টা ব্যাটারি থাকবে, 6-6-12, 2টা ব্যাটারি থাকবে, 6 ভোল্ট করে 12 ভোল্ট পাবেন, আর এলইডি পাবেন সাথে। প্লাস এটা হবে আপনার রিমোট কন্ট্রোল সিস্টেম, রিমোটের সাহায্যে চালাতে পারবেন। এটা আপনার ক্যানেডি কিংবা আপনার ডিফেন্ডার, 2টা নাম হইতে পারে, ক্যানেডি কিংবা ডিফেন্ডার। জিনিসে কোম্পানিতে কোনো তফাত নাই, জিনিসে কোনো তফাত নাই, একদম সেম জিনিসই, চায়না থেকে এক একটা নামে আসে শুধু। এটা আপনারা হাই স্পিডে চালাতে পারবেন 2.5 ঘন্টা, মিডিয়াম স্পিডে 6 ঘন্টা, আর লো স্পিডে থাকবে আপনার 28 ঘন্টা পর্যন্ত চার্জ। এলইডি লাইট পাবেন, প্লাস এখান থেকে সুন্দর একটা রিমোট আছে, রিমোট কন্ট্রোল, রিমোটের সাহায্যে চালাতে পারবেন। মডেল নাম্বার KN 2986 HRS, এটা হবে মডেল নাম্বার।
এলইডি লাইট এবং টাইম সেট করতে পারবেন, 5 ঘন্টা পর্যন্ত টাইম সেট করে নিতে পারবেন। এটা যেটা ছোট বড় করা যায়, যেটা দেখালাম আপনার কেনেডি অথবা ডিফেন্ডার, এটার যেটাই আপনারা নেন আপনার প্রাইস থাকবে মাত্র 6500 টাকা। এই যে এই লাইনারগুলো একটু ফলো করেন, যেটা ছোট বড় করা যায়, এই দেখেন এটা ছোট করা যায় বড় করা যায় রিমোট কন্ট্রোল সহ, এটার প্রাইস থাকবে মাত্র 6500 টাকা। আর এখন দেখাবো আমি স্ট্যান্ড ফ্যানটা, এটা একদম খাটের নিচে রেখে উপরে পর্যন্ত বাতাস চলে আসবে, এটা আপনারা ছোট বড় করতে পারবেন, এরকমভাবে ছোট বড় করে নিতে পারবেন। আর এটা খুবই ওয়েটফুল প্রোডাক্ট, ওজন হবে প্রত্যেকটা জিনিসের। আর এটা চালানোর সিস্টেমটা একটু আপনাদের আমি দেখাই দেই, এখানে পুশ করবেন, এখানে ডিসপ্লে চলে আসবে, এটাতে আপনার প্লাস, এটাতে আপনার মাইনাস, বাড়াতে কমাতে পারবেন। এবং ফ্যানটা যখন আপনারা ব্যবহার করবেন কত পার্সেন্ট, এই যে 75% পর্যন্ত চার্জ আছে এটা, কিংবা আপনি যখন চার্জ দিবেন তখন 100% হইলো কি না এটা আপনি দেখতে পারবেন। এখান দিয়ে মোবাইল চার্জ দিতে পারবেন, এখান দিয়ে 12 ভোল্টের সোলার দিয়ে আপনারা এটা চার্জ করে নিতে পারবেন, প্লাস রিমোট কন্ট্রোল থাকবে। এবং এই ফ্যানটা হবে আপনার মুভিং সিস্টেম, ঘুরে ঘুরে চতুর্পাশে বাতাস দিবে। আর এই ফ্যানটা কত ঘন্টা পর্যন্ত আপনাকে ব্যাকআপ দিবে সেই জিনিসটা আমি আপনাদের দেখাই দিই। দেখেন এটা হাই স্পিড হলো 3.5 ঘন্টা, আর মিডিয়াম স্পিডে 7 ঘন্টা, আর লো স্পিডে আপনার 35 ঘন্টা। সাথে একটা রিমোট পাবেন এবং এলইডি ডিসপ্লেও থাকবে, 9টা স্পিড থাকবে, এবং আপনার মোবাইলও চার্জ দিতে পারবেন, ইউএসবি কেবল দিয়ে আপনার মোবাইল চার্জ দিতে পারবেন। আর এটার মডেল নাম্বারটা DF2936HRS, এটা হবে মডেল নাম্বার, ব্র্যান্ড আপনার ডিফেন্ডার। এটারও 12 ভোল্টের ব্যাটারি থাকবে, ব্যাটারি থাকবে আপনার 12 ভোল্টের, এই যে এখানে লেখা আছে 12 ভোল্টের ব্যাটারি। এটার প্রাইসটা থাকবে 7000 টাকা, স্ট্যান্ড ফ্যান একদম বড় সাইজ যেটা দেখতেছেন, এটার প্রাইসটা থাকবে মাত্র 7000 টাকা। আর যাদের বাসায় ছোট বেবি আছে, কিংবা আপনার তীব্র গরম, ছোট একটা ফ্যান আপনার মশারির ভিতরে নিয়ে আপনার ঘুমানোর জন্য, বাচ্চাকে বাতাস দেওয়ার জন্য, বড় ফ্যান হলে একটু অসুবিধা হয়ে যায়, ছোটোখাটো একটা ফ্যান চান খুবই চিপ রেটের ভিতরে, তাহলে আমি আপনাদের দেখাবো ডিফেন্ডার ব্র্যান্ডের একটা ফ্যান। এই যে এই ফ্যানটা আপনারা নিতে পারেন, চিপ রেটের ভিতরে আপনার সার্ভিস ভালো পাবেন। এটা আপনার এসি ডিসি দুইটা অপশন আছে, এটা হলো লো, এটা হলো মিডিয়াম, এটা হলো হাই। এখানে আপনার লাইটের অপশনও আছে, আপনার লাইটও পেয়ে যাবেন, ডিম লাইট এটা। আর এটা আপনার 3টা স্পিডে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এটার ব্র্যান্ডটা হলো আপনার ডিফেন্ডার, মডেল নাম্বার হলো KN2912, মডেল নাম্বারটা হবে KN2912। আরপিএম দেওয়া আছে এখানে, লোতে হলো 800 আরপিএম, মিডিয়ামে হলো 1100 আরপিএম, হাইতে হলো 1400 আরপিএম। এই আরপিএমটা বোঝানো হয়েছে 1 মিনিটে 1400 বার পাখাটা ঘুরবে, আর চার্জিং টাইম 12 থেকে 15 ঘন্টা। আর ডিরেকশন এখানে হলো হাই স্পিডে হলো আপনার 3.5 ঘন্টা, মিডিয়াম স্পিডে 5.5 ঘন্টা, লো স্পিডে হলো আপনার 9 ঘন্টা চালাতে পারবেন। আর এলইডি লাইট যেটা আছে এটা 90 ঘন্টা পর্যন্ত একটানা চলবে। এই ফ্যানটা যারা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র 3500 টাকা, মাত্র 3500 টাকা হলে এটা আপনারা নিতে পারবেন। আমার থেকে যখন আপনি জিনিসটা নেবেন অনলাইনে, দূরে কিংবা প্রবাস থেকে অনেক ভাই ব্রাদার কেনাকাটা করেন, জিনিসটা যদি ভালো হয় নেক্সট টাইম আরেকটা জিনিস কিনবেন। এখন চার্জার ফ্যানটা হলো এরকম জিনিস যে আপনি ব্যাটারিটা খালি করে রাইখা দিলেন, 1 মাস 2 মাস এটা ব্যাটারি ডাউন হয়ে যায়। আমি এটার সিস্টেমটা আবারও বলে দিই, কীভাবে আপনি 4-5 বছর একটা ব্যাটারি দিয়ে ব্যবহার করবেন। আপনারা এখন লোডশেডিং, এখন চার্জে যে লাগাবেন খুলবেন না, শুধু ইউজ করার সময় খুলবেন, যখন কারেন্ট থাকবে তখন তখন আপনার চার্জে থাকবে, খুলবেন না, কারণ আপনার অ্যাভারেজে 12 ঘন্টা আপনার কারেন্ট পান কি না সন্দেহ। এখন যেই তীব্র লোডশেডিং, সেক্ষেত্রে আপনার চার্জে দিয়েই রাখবেন, এবং শীতের দিনে যখন আপনার ফ্যানের প্রয়োজন থাকবে না তখন আপনারা 1 মাস পরে আপনার 7-8 ঘন্টা, অন্তত এটা 1 মাস পর এই চার্জ দিয়ে রাখবেন 7-8 ঘন্টা, তাহলে আপনার একটা ফ্যানের একটা ব্যাটারিতেই ইনশাল্লাহ 4-5 বছর অনায়াসে চলে যাবে। গ্যারান্টি ওয়ারেন্টি অনেকেই জানতে চান, দেখেন এই জিনিসগুলোতে গ্যারান্টি থাকে না, সার্ভিস ওয়ারেন্টি থাকে। গ্যারান্টি হলো আপনারা পাল্টায় নতুন দেওয়া, বিক্রির ক্ষেত্রে অনেকে বলে বিক্রি করতে পারবে, কিন্তু সাধারণ একটা লজিক দিয়ে আপনারা আমি বুঝাই দিই, 3500 টাকার এই ফ্যানটা আমি যদি এটা বিক্রি করি আমার 200-300 টাকা থাকবে। এখন 200-300 টাকা প্রফিট করে কি আপনারা আমার এই পুরো জিনিসটা পাল্টায় নতুন আর একটা দেওয়া সম্ভব? কোনোভাবেই না। এখন একটা ব্যাটারির দাম আপনার 1200 টাকা, ব্যাটারিটাও আপনাকে আমার চেঞ্জ করে দেওয়া সম্ভব না। অতএব যে আপনি একটা জিনিস নিয়েছেন, ভাই আমি 8-10 দিন 1 মাস ব্যবহার করতে পারি না, তখন এটা মানবতার খাতিরে আমি নিজে থেকে এটা আপনাকে দিয়ে দিব,
চেঞ্জ করে দিব জিনিস, নয় তো টাকাটাই আপনাকে রিটার্ন করে দিব, কিন্তু আমাকে কোম্পানি দিবে না। এটা আমি বিক্রি করছি যে আপনার কাস্টমার সামনে আমার থেকে আরও জিনিস কিনবেন, ওই সুবাদে আমি যে এই জিনিসটা আপনাকে আমি চেঞ্জ করে আরেকটা দিয়ে দিব, নয় তো টাকা দিব, কিন্তু আমি যার থেকে নিয়ে আসছি ইম্পোর্টার কখনোই আমাকে কোনো কিছুই দিবে না। ফ্যানগুলা তাহলে কিসের ভরসায় কিনবেন? হ্যাঁ, আমি যেই সিস্টেমটা আপনাদের বলে দিছি ওই সিস্টেমটা অনুসরণ করে আপনারা যদি ব্যবহার করেন, নিয়মিত যদি চার্জ দেন, শীতের দিনে যদি এক মাস পর পর চার্জ দেন, তাহলে আপনার ফ্যান কখনোই নষ্ট হবে না। আর এটাতে থাকবে হলো আপনার সার্ভিস ওয়ারেন্টি, এটা লাইফ টাইম, আপনার যে কোনো সময় সমস্যা হলে এটা আমরা ঠিক করে দিব। যদি হাতে করে দিতে পারি হাতে করে দিব, আর যদি হাতে করে দিতে না পারি, যদি কোনো পার্স লাগে দাম দিবেন, আমরা লাগাই দিয়ে দিব। আর ডেলিভারি প্রসেসটা যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে দিব, দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন। আর যদি কেউ চান যে সশরীরে এসে দেখে নিয়ে যাবেন, আমার বাড়িতে চলে আসতে পারেন। এটা আসলে আর জামগড়া ফ্যান্টাসি কিংডমের পিছনে যে গেটটা আছে ওয়াটার কিংডম, এখানে আমার বাসা, হোল্ডিং নাম্বার 2717, রোড নম্বরটা 7। তাছাড়া আমার এই শোরুমটাতেও আসতে পারেন, আসলে আর জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের সাথে একবারে মেন রুটে এই শোরুমটা, এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন। প্রোডাক্টগুলো যদি আপনাদের ঠিক মতো বোঝাতে পারি কিংবা ইনফরমেশনগুলো যদি কারেক্ট মনে হয়, আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ।